এই বছর মেলাতে নতুন জিনিস এসেছে, তাই লোকে দেখো কি পরিমাণে ভিড় করেছে, একদম নতুন ট্রেন্ডিং কিছু জিনিস দেখছে, খাচ্ছে যেমন তেমন, লোক কিন্তু ভিড় করেছে প্রচুর, মানে দেখেই তারা আনন্দে নিচ্ছে। আর যারা আনন্দে থাকতে পারছে না, তারা ট্রাই করে দেখছে কেমন সেই ফায়ার পান খেতে। তোমার নাম কি? কল্যাণ সিং। কল্যাণ সিং রায়গঞ্জ থেকে এসছে এই ফায়ার পান বিক্রি করতে। আর তার যে পান বিক্রি করার সঙ্গে সঙ্গে তার যে একটা গেট আপ, এটা দেখতেই দেখতে পাবে তোমরা কত লোকের ভিড় জমিয়েছে এখানটায়, জাস্ট শুধু এটা দেখতে। খাওয়াটা পরের বিষয় কি, তাই তো? এই এবার দেখাবে কেমন করে ফায়ার পান খাচ্ছে। তো সবাই মিলে একটু ফটো তুলি আর কি, সেলফি। দুদিকে জিলেবির দোকান, জিলেবি নিয়ে নিব এখন, শুধু ঘুরে নি। এটা কি আপনাদের নিজের হাতেই তৈরি নাকি? নদিয়া, কেমন দাম এগুলা? এখানে হচ্ছে তোমার মালা সমস্ত কিছু, এখানটায় হচ্ছে পাটের তৈরি সমস্ত কিছু, আর এখানে মাটির তৈরি, পাশে বাঁশের তৈরি। আমাদের যে এই গঙ্গা মেলাটা লাগে, এটা শুধু গঙ্গা পূজা উপলক্ষে না, এটা কুনোর আদর্শ গ্রাম থেকেও মেলাটা চলে 8 দিন। আর আদর্শ গ্রামটা এশিয়ার মধ্যে সাপ্লাই করে থাকে মাটির তৈরি হ্যান্ডিক্রাফ্টগুলো। এই যে এগুলো একটা করে পিস 4 টাকা। বাস, বেশ সুন্দর লাগছে আর কি। তোমরা কি কেনাকাটা শুরু করনি এখনো? আচ্ছা, শুরু করছে। একদিন সাদা দিব, একদিন লাল দিব, এক এক দিন এক এক রকম ডিজাইন। না, সবগুলো একটা তো মিক্স করে দেখি কেমন লাগে। বাহ, খুব সুন্দর, খুব সুরত হয়। তোমাদের বাড়ি কোথায়? বাড়ার সাথে। আচ্ছা, সব নিজের বাড়িতেই তৈরি করো সবার? মানে খাটনি হিসাবে তোমার হচ্ছে প্রাইসটা অনেক কম দেখতে গেলে। ঠিক ঠিক ঠিক, একদম রাজপুত্র দুজন মিলে মনে হচ্ছে। কোন দিকে বাবা? এটা তো লেডিস লেডিস হয়ে গেলে, একটু পরো তো তুমি দেখি। ওয়া, কি সুন্দর লাগছে প্রীতম, কি চশমা নিচ্ছিস? ওয়া, সুন্দর সুন্দর। এবছর হচ্ছে 2টা পানের দোকান বসেছে। পানের দোকান বসে মেলাতে প্রতি বছরই, কিন্তু আমাদের লোকাল। আর এই বছর মেলাতে এসছে রায়গঞ্জ থেকে এই যে, আর আরেকটা যে দেখালাম, ওর হচ্ছে এই ভাই, এরা দুজনে একসঙ্গে পার্টনারশিপে। এর গেট আপটা অন্যরকম আর ওর গেট আপটা ছিল অন্যরকম, দুজনেই দুরকম গেট আপে পান বিক্রি করছে। বেশ, সেল করার একটা অন্যরকম টেকনিক। মেলাটা আমাদের ঘোরা কমপ্লিট, আর এখন যাব আমরা খাওয়া দাওয়া করতে। তারপরে একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে নাগরদোলা, সেই নাগরদোলাটা দেখবো। তো চলো যাই, এবারে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির দিকে। আর বসে পড়েছি খেতে আমরা, মেলায় ঘোড়া সঙ্গে ঘুড়ি বোস দুটাই হচ্ছে অর্ডার করেছি, সবাই মিলে মোগলাই খাবো। প্রীতম খাও তো, প্রীতম খাবে। 1 2 3 4 5, প্রীতম খেতে 6, আর আমি 7, 7 জনে আরামসে খেলাম, মেলা ঘুরলাম, এখন বাড়ির দিকে রওনা দিব। ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে।